হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি বাড়িতে চলে এসেছি, মানে আমি বাপের বাড়িতে এসেছি। আজকে হচ্ছে কি 11 তারিখ, আজকে সোমবার। তো আমি বাড়িতে এসেছি, তো মারা একটা ছোটো দোকান আছে, তো কী কী হচ্ছে সব ওরা ব্যস্ত কাজবাজ করছে, বিকাল থেকে ভিডিওটা করছি, টায়ার্ড ছিলাম, কালকে রাত 1টার সময় বাড়ি এসেছিলাম। তো চলো দেখা যাক আমার বাবা মারা কী করছে, তোমাদের সাথে শেয়ার করবো। মা ভেজিটেবিল চপ করছিল, তো আমি একটু হেল্প করছিলাম মার হাতে হাতে। এই মাছগুলো মাছের ডেবিল হবে, আর এটা সেই লঙ্কা যেটা আমি খাচ্ছি, লঙ্কার চপ বাবা ওটা আমার। আমি আর আমার বোন একটু বেরোচ্ছিলাম একটু কিছু কেনার জন্য, বাবা গাড়িতে বসে আছে, কিছু মনে হয় কিছু একটা প্রবলেম হয়েছে, ওই জন্য বাবা একা একাই ঠিক করছে। ওই যে বাবা বসে আছে, আমি আজকে চলে যাব বলে তো মা ওই জন্য হচ্ছে কি ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো নিয়ে একসাথে মিশিয়ে চষে পিঠে করছে। আমি আজকে চলে যাব, তাড়াহুড়ো করে করছে ওরা, মা করে খাওয়াবে আজকে। তাই আমি বাড়ি চলে যাচ্ছি, বিকালবেলায় মা আমাকে নিয়ে যাচ্ছে, বাইকে করে চলে যাচ্ছে একসাথে। আবার তো আমরা এই সবে বাড়িতে ঢুকলাম, তো বাড়ি থেকে ভিডিও করতে পারিনি, বাড়ার সময় খুব একটু দুঃখ দুঃখ লাগছিল, মন খারাপ লাগছিল যেহেতু চলে আসছি। তো আমার আমি হচ্ছে কি টালিগঞ্জে নেমেছিলাম, ওখান থেকে আমার বর আমাকে নিয়ে এসছে। তো আমাকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার হেলমেট ছিল না, তো আমার বর আমাকে এই হেলমেটটা কিনে দিয়েছে, এটা 750 টাকা নিয়েছে। তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, বরের পারফিউমটা শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য পার্ক ক্যাফে নোটা অর্ডার করেছিলাম, কিন্তু আমার এই গন্ধটা একদম পছন্দ হয়নি, আমার বরে খুব পছন্দ হয়েছে। বাপের বাড়ি থেকে বাড়ি এসে দেখছি যে মেলা হচ্ছে, তো বরকে বললাম যে মেলায় নিয়ে চলো, তো রবিবার দিনকেও ছুটি ছিল ওই জন্য আমাকে মেলায় নিয়ে যাচ্ছিলো।
তো ফ্রেন্ড, আমি মেলায় গিয়েছিলাম, তো এই কাপের সেট কিনেছি 6টা। এগুলো আমার বড়াই পছন্দ করা, ভাড়ের মতো অনেকটা লাগে বলে তো এইগুলো পছন্দ করেছে। এইগুলো 6 পিস নিয়েছি। চাবি রিং কিনেছি 2টো, অলরেডি চাবি রাখা হয়ে গেছে আমার। আর একটা ক্লিপ, একটা হেয়ার ব্যান্ড কিনেছি আমার জন্য। নিয়েছি এরকম প্লেট 2টো নিয়েছি, আর এই প্লেট একই ডিজাইন 2টো নিয়েছি, এই প্লেটটাও একই ডিজাইন 2টো নিয়েছি, আর এগুলো 3টে 3 রকম নিয়েছি। আর হচ্ছে ভাইজির জন্য যেগুলো কিনেছি, আমার জায়ের ছেলের জন্য কিনেছি, একটা গাড়ি কিনে দিয়েছি, আর হচ্ছে কি ভাইজির জন্য হচ্ছে কি 2টো পুতুল কিনে দিয়েছি। তো ওরা তো ঘরে নিয়ে চলে গেছে, তোমাদেরকে দেখাতে পারলাম না কেমন হয়েছে জানি না। এই বাকি সেটগুলো আমার বিয়েতে পাওয়া ছিল, শোকেসটা কেনা হয়নি বলে ওই জন্য আর সাজানো হয়নি, তো আমি ওইভাবে সাজিয়েছি। এই কাপের সেটটাও বিয়েতে পাওয়া ছিল আমার, আর এটা তো মেলা থেকে কিনে নিয়ে এসেছি। কাপের সেটগুলো বেশ এই বাড়ির ডিজাইনের কাপের সেটগুলো আছে। এগুলোকে তোমাদেরকে দেখিয়েছিলাম, দীঘায় গিয়েছিলাম, সেখান থেকে কিনেছিলাম এই মেলার সেটটা। এগুলো ওদের বাচ্চা, এটা তো মেলা থেকে কিনে নিলাম, আজকে মেলায় গিয়েছিলাম কিনলাম। আর এই গোপাল ঠাকুরটা আমাকে আমার বান্ধবীরা দিয়েছিল আমার বিয়েতে, চ্যানেল। তো আশা করি তোমাদের আমার এই ভিডিওটা খুব পছন্দ হয়েছে। তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তো তোমরা প্লিজ একটা আমার ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তো তোমরা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও। তো চলো এখন বাই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।